ইউআর টাওয়ার পেছনে এটা হচ্ছে ওমলকুয়েমের মিউজিয়াম এবং দেখি মিউজিয়ামে কী কী এক্সিবিশন দেওয়া আছে সঙ্গে থাকে। ওমল কুইন হচ্ছে আরব আমিরাতের সেকেন্ড স্মলেস্ট ইমিরেটস। এখানে আসলে আপনি প্রাচীন ঐতিহ্যের যেই নিদর্শনগুলো পেয়ে যাবেন, হিস্টোরি কালচার এবং নেচার হিসেবে খ্যাত ওমল কুইমের এই অংশে আপনি পেয়ে যাবেন একটি প্রাচীনতম ইতিহাস গেরা বা তাদের ঐতিহ্যের যেই নিদর্শনগুলো তা এই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে। ওমল কুইমের ঐলসুক খ্যাত এই এরিয়াটি পরিচিতি লাভ করে মদিনা আল কাদিমা হিসেবে, যা কিনা প্রায় এখানকার যে স্থাপনাগুলো প্রায় 150 বছরের পুরনো এই স্থাপনাগুলোর মধ্যে এই মিউজিয়ামটি তৈরি করা হয়েছে এবং এর স্ট্রাকচারটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আলী ফোর্ট খ্যাত এই মিউজিয়ামটি 1768 সালে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। ওই সময় শেখ রশিদ বিন মজিদ আল মোয়াল্লা এটি এস্টাবলিশ করে 1960 সালে এই এরিয়াটিকে ওখানকার ফুল স্টেশন হিসেবে তৈরি করা হয়েছিল। তারপর 2000 সালের শেষের দিকে এসে এটি মিউজিয়াম হিসেবে দর্শকদের সামনে রূপান্তরিত করা হয়। দৃষ্টিনন্দন এই আর্কিওলজিক্যাল মিউজিয়ামটি আপনি ইদ্দুর এবং টেল আব্রাক খ্যাত এই মিউজিয়ামটি স্থাপন করা হয় 2000 সালে, প্রায় 150 বছর আগে। তখনকার তাদের যে ইকুইপমেন্টগুলো ব্যবহৃত হয়েছিল, বিশেষ করে যে গান, তা এই মিউজিয়ামে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে দর্শক। রয়েছে কিছু দুর্লভ সোর্স অর্থাৎ তরবারির কালেকশন এবং ওই সময়েরকার যেই মুদ্রা এবং জুয়েলারি, কিছু মেস লোকের কালেকশনও এই প্রদর্শনীতে দেওয়া হয়েছে। তখনকার সময়ে ফিশিং করার জন্য যে নৌকা বা বোটগুলো ব্যবহার করা হয়েছে তা এখানে তুলে ধরা হয়েছে। প্রায় 150 বছরের আগের জীবনযাত্রার অংশ হিসেবে তাদের রান্নাঘরের যে কিছু রান্নায় ব্যবহৃত কিছু সামগ্রী তাও এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। এক্সিবিশনে ফটো গ্যালারিতে আপনি পেয়ে যাবেন ওখানকার যে তৎকালীন কিছু দুর্লভ ছবির কালেকশন। তাছাড়া ফিশিংয়ের জন্য রয়েছে আলাদা একটি সেকশন। ওই সময় নৌকা বা জাহাজ ব্যবহার করে যে জেলেরা তাদের জীবিকা নির্বাহ করত তাও খুব সুন্দরভাবে, তখনকার আমলের যেই ফিশিং উপকরণগুলো তাও এখানে তুলে ধরা হয়েছে। মিলিটারি সেকশন রুমে আপনি পেয়ে যাবেন তখনকার সময়ের ব্যবহৃত যে ডকুমেন্টগুলো এবং প্রথম ব্যবহৃত লাইসেন্স এবং পাসপোর্টের দুর্লভ চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। তার মধ্যে কিছু ফটোগ্রাফির জন্য ক্যামেরার কালেকশন রয়েছে পুরনো দিনের, সেই সাথে রয়েছে বিভিন্ন ধরনের গাড়ির নেম প্লেট, তখনকার সময়ের ব্যবহৃত কিছু রেয়ার স্ট্যাম্প, ড্রাইভিং লাইসেন্স, ট্রেডিং লাইসেন্স এবং 1700 সালের যে কিছু হ্যান্ডরাইটিংয়ের যে কপি তাও এখানে দেওয়া আছে এবং ওই সময় মিলিটারি এবং সেনাবাহিনীতে নিযুক্ত বিভিন্ন পদ পদবি এবং তাদের র্যাঙ্কের যে ভেরিয়েশন তাও এখানে চিত্রায়ন করা হয়েছে। ডেস্ক স্টোরের আলাদা একটি ব্যবস্থা রয়েছে যেখানে আগেকার সময় তারা খেজুর কীভাবে সংরক্ষণ করত এবং অ্যারাবিক জীবনযাত্রা এবং তাদের লাইফস্টাইলগুলো আলাদা সেকশনে চিত্রায়ন করা হয়েছে দর্শকদের সামনে। এভাবে প্রত্যেকটি রুম আলাদা আলাদা এক্সিবিশন আকারে তুলে ধরা হয়েছে এবং খুব সুন্দর করে এই মিউজিয়ামটি সাজানো হয়েছে। এখন দেখুন তখনকার সময়ে যেই সাজানো সাগরের ইকুইপমেন্টগুলো তাও এখানে তুলে ধরা হয়েছে। জাহাজের মাস্তুল থেকে শুরু করে জাল টানা পর্যন্ত সব কিছুই খুব সুন্দরভাবে চিত্রায়ন করা হয়েছে। অর্থাৎ ওই সময়ে জেলেদের যে জীবনযাত্রা
এবং তাদের মাছ ধরার বা জাহাজের যেই লাইফস্টাইলগুলো তা খুব সুন্দরভাবে এই অংশে তুলে ধরা হয়েছে দর্শকদের সামনে। উমলকুইয়ামের এই মিউজিয়ামটি সাধারণত শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত খোলা থাকে। তাছাড়া শুক্রবারে এই মিউজিয়ামটি বিকাল 5টা থেকে রাতের 8টা পর্যন্ত খোলা থাকে। তাছাড়া এই মিউজিয়ামে কন্ট্যাক্ট করার জন্য রয়েছে স্পেসিফিক কিছু নাম্বার দেওয়া আছে। এই মিউজিয়ামটিতে আপনি প্রবেশ করতে হলে যারা পূর্ণবয়স্ক তাদের পে করতে হয় 5 দেরাম, এবং শিশু এবং বাচ্চাদের 15 বছরের নিচে যারা তাদের জন্য ফ্রি রয়েছে। তখনকার সময়ের আরবীদের লাইফস্টাইল এবং তাদের কফি শপ এবং জলসার যেই চিত্রগুলো তাও এখানে তুলে ধরা হয়েছে, এবং বেচা বিক্রির জন্য তাদের যেই স্টলগুলো তাও এই অংশে চিত্রণ করা হয়েছে, যা কিনা আলাদাভাবে দেখানো হয়েছে ওই সময়ের কমিউনিকেশনের জন্য। তাদের যেই টেলিকমিউনিকেশন ব্যবস্থা অর্থাৎ টেলিফোনের কিছু দুর্লভ চিত্র বা ওই টেলিফোনের চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে, এবং ক্লথিং স্টোর হিসেবে ব্যবসায়ীদের বিভিন্ন দুর্লভ ছবির কালেকশনও এই অংশে তুলে ধরা হয়েছে। মোট কথা, 1700 সেঞ্চুরির ওই সময়ের আরবীদের জীবনযাত্রা এবং তাদের লাইফস্টাইলগুলো এবং হাতের লেখা কোরআন যে লেখা তাও দেওয়া হয়েছে, এবং ওই শহরের চিত্র আলাদাভাবে ডায়াগ্রাম করে যেই নকশা তৈরি করা হয়েছিল তাও তুলে ধরা হয়েছে এই অংশে। তাছাড়া এই অংশে কিছু চেম্বার অফ ডকুমেন্টারির কালেকশন এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। তাছাড়া আরবীদের যেই আগেরকার লাইফস্টাইলগুলো তা সম্পূর্ণভাবে আলাদা আলাদাভাবে চিত্রায়ণ করা হয়েছে দর্শকরা যাতে সহজে বুঝতে পারে সেজন্য। সতেরোশো শতাব্দীর কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের ছবি এখানে চিত্রায়ণ করা হয়েছে, বিশেষ করে বিভিন্ন শেখদের ছবিও এখানে তুলে ধরা হয়েছে। তখনকার সময়ের যে কিছু ট্রেডিশনাল মার্কেট লাইক আতার, মাহলুয়া এবং কফি শপের যে কালেকশনগুলো তাও এখানে তুলে ধরা হয়েছে। প্রাচীন ঐতিহ্যকারা এই মিউজিয়ামটি আপনি পেয়ে যাবেন উমলকুইয়ামের আল লোবনা রোডে। তাছাড়া আপনি যদি দুবাই থেকে আসেন সেটার জন্য E11 রোড ধরে আপনি খুব সহজে আসতে পারেন এই মিউজিয়ামটিতে। দুবাই থেকে 45 মিনিট এবং শারজা থেকে 30 মিনিটের মধ্যে খুব সহজে এই মিউজিয়ামে এসে আপনি পৌঁছতে পারেন। এই মিউজিয়ামে আগানকার যে অলঙ্কারগুলো স্বর্ণের ব্যবহার করা হতো তাও এখানে চিত্রায়ণ করা হয়েছে। তখনকার সময়ে জেলেরা যখন মাছ ধরতে যেত তখন কিছু দুর্লভ হারের সংগ্রহ করত, যা এখানে এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে কিছু ব্যতিক্রমী হারের কালেকশন। তাছাড়া জেলেরা মাছ ধরার ক্ষেত্রে যে ইকুইপমেন্ট ব্যবহার করত তাও এখানে চিত্রায়ণ করা হয়েছে। শিপ বিল্ডিং, ফিশিং এবং সুইমিংয়ের ক্ষেত্রে যে সকল উপকরণ ব্যবহৃত হতো তাও তুলে ধরা হয়েছে। ফিশিংয়ের মধ্যে কিছু উল্লেখযোগ্য উপকরণ রয়েছে, যেমন সানবোক, জালবোট, সামা এবং আলবোনের মতো কিছু ব্যতিক্রমী উপকরণ। তো ভিউয়ার্স, আপনারা যারা উমলকুইয়াম মিউজিয়ামের এই প্রাচীন নিদর্শনগুলো দেখতে চান তারা খুব সহজেই পুরনো সভ্যতার অর্থাৎ 1700 সেঞ্চুরির যেই জীবনযাত্রা তা এই মিউজিয়ামে এসে খুব সহজে দেখে যেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, বাই।